নমস্কার, আমি শুভেন্দু কুমার বেরা। শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের PF সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। আজকের মিডিয়াতে কি বলা হয়েছে বিস্তারিত আমরা জানবো এই ভিডিওতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। একে করোনা পরিস্থিতি, তার মধ্যে হাসপাতালে খরচ ঊর্ধ্বগামী, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কি হবে তা নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা। মুশকিল আসানে এবার এগিয়ে এলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন EPFO। যে কোনো সংকটজনক রোগ এমনকি করোনাতেও হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি এলে সংশ্লিষ্ট কর্মচারীর জন্য প্রভিডেন্ট ফান্ড PF থেকে চট জলদি অগ্রিম অর্থ দেওয়ার বন্দোবস্ত করবে তারা। কোনো নথি ছাড়াই শুধু আবেদনের ভিত্তিতে নগদ 1 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ মিলতে পারে, প্রয়োজনে তারও বেশি। চিকিৎসার কারণে PF থেকে অগ্রিম নিতে পারেন কর্মচারীরা। যেহেতু তা ঋণ হিসাবে নেওয়া যায় না, তাই ওই টাকা গ্রাহককে আর শোধ করতে হয় না, কিন্তু সেই অগ্রিম নেওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম আছে। বিষয়টি যেমন কিছুটা সময় সাপেক্ষ, তেমনি তার জন্য নথিপত্রও জমা করতে হয়। অনেক সময় দেখা যায় আচমকা কোনো গুরুতর অসুখে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে কোনো ব্যক্তিকে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ টাকার বন্দোবস্ত করা রীতিমতো দুঃসাধ্য হয়ে পড়ে। EPFO জানাচ্ছে এখন থেকে এমন ক্ষেত্রে কোনো নথি ছাড়াই দ্রুত নগদ 1 লক্ষ টাকা পর্যন্ত অগ্রিম দেওয়া হবে। যদি তারপরও টাকা লাগে এবং তা অগ্রিম হিসাবে পাওয়ার অধিকার থাকে সংশ্লিষ্ট কর্মচারীর, তাহলেও সেই অর্থ দেবে PF দপ্তর। যে কোনো সংকটজনক রোগের ক্ষেত্রে এই সুবিধা মিলবে, সেই রোগের মধ্যে আছে করোনাও, জানিয়েছেন দপ্তরের কর্তারা। সাধারণত এমন ক্ষেত্রে অগ্রিম নিতে হাসপাতালের খরচ কত হতে পারে তার একটা আন্দাজ দিতে হয় কর্মচারীকে, কিন্তু গত 1 জুন দিল্লি থেকে আঞ্চলিক অফিসগুলোতে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে সব সময় সেই চিকিৎসা খরচ আন্দাজ পাওয়া যাবে এমন কোনো কথা নেই। যদি রোগীকে ICU ভর্তি করতে হয় তাহলে হাসপাতালের বিল কোথায় গিয়ে থামবে কেউ জানে না। এই কারণে চিকিৎসার খরচ মেটানোর জন্য অগ্রিম বাবদ টাকা তোলার নিয়ম বদল আনা হচ্ছে। নির্দেশিকা আরও বলা হয়েছে, রোগী বা তার বাড়ির লোক অগ্রিম বাবদ টাকার জন্য আবেদন করলে তা দেওয়ার ব্যবস্থা করা হবে। এক্ষেত্রে হাসপাতালের বিল সম্পর্কে আন্দাজ দেওয়ার কোনো দরকার নেই, আবেদন পাওয়ার দিনই টাকা মঞ্জুর করার চেষ্টা করবে PF দপ্তর। কোনো কারণে সেদিন তা সম্ভব না হলে পরের দিন সেই টাকা জমা পড়বে কর্মচারীর অ্যাকাউন্টে। যদি প্রয়োজন হয় তাহলে সরাসরি সংশ্লিষ্ট হাসপাতালের ব্যাংক অ্যাকাউন্টেও তা জমা করা যেতে পারে। তবে টাকা দেওয়া হবে কি না তা বিবেচনা করার অধিকার আছে PF সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। চিকিৎসার জন্য যদি 1 লক্ষ টাকার বেশি প্রয়োজন তা দিতে রাজি তারা। হাসপাতাল থেকে রোগী ছাড়া পাওয়ার চিকিৎসার বিল জমা করার ভিত্তিতে টাকার হিসেব চূড়ান্ত হবে বলে জানা গিয়েছে। আজকের এই খবরটি ছিল গুরুত্বপূর্ণ খবর। যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।